Hello, assalamu alaikum. This is Redwan once again from NTI International College Subangjaya. Priyo shikharthi bondhura, ei muhurte amra achi NTI International College Subangjayate amar ekti notun student er sathe 2024 saler NTI International College Subangjayar prothom student 9 January she Malaysia te eshe pouchhache. To tar sathe apnaderke porichoy kore dibo kon program e ashlo, kotha theke ashlo, cholun tar sathe porichoy hoy ni. Hi, assalamu alaikum. Walaikum assalam. Kemon acho? Ei to alhamdulillah, apni kemon acho? Ache alhamdulillah bhalo. Tumi jodi tomar porichoy ta amar student er sathe tumi nijei diye nite. Okay. Amar naam hocche Ashikul Islam. Ami hocche NTI International College Subangjaya ashi Malaysia te. Eta ekta transfer program. Amar program er naam hocche American Degree Transfer Program. Okay, tomar desher bari? দেশবাড়ি হচ্ছে মানিকগঞ্জ ওকে মানিকগঞ্জ মানিকগঞ্জের ছেলে আশিকুল ইসলাম আমার হোমটাউনও মানিকগঞ্জে ওকে সেম হোমটাউন থেকে তুমি তো অ্যাপ্লাই করার আগে জানতা না যে আমি মানিকগঞ্জের না না এটা জানতাম না এটা হচ্ছে আমি থ্রু খুঁজতেছিলাম যে বাইরে যাব সো আমার পড়াশোনা ইচ্ছা ছিল ছোট থেকে যে বাইরে যাব সো অন্যান্য দেশে আমি অ্যাপ্লাই করতে চাইছিলাম বাট আইএলটিএস স্কোর একটু কম ছিল এর জন্য আর কি অ্যাপ্লাই করতে পারি নাই পরে আমি অ্যানাদার কোনো কান্ট্রি খুঁজতেছিলাম লাইক কোনোভাবে কি অন্য দেশে ট্রান্সফার হওয়া যায় কিনা পরে লাইক সোর্স করতে করতে গ্লোবাল অ্যাডমিশনে মানে আপনার পেজটা সামনে চলে আসলো অ্যান্ড দেন একটু রিসার্চ করলাম আপনার ভিডিওগুলা দেন আদার্স ভিডিওগুলো রিসার্চ করে দেখলাম না এটা করা যায় আর কি কাজ করা যায় দেন আপনার মাধ্যমে চলে আসলাম আর কি ওকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশিকুলের পরিচয় শুনতে পেলেন আশিকুল কিন্তু আমেরিকান ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রামে আসছে যেটি এটা এমনভাবে ডিজাইন করা যে দুই বছর আমাদের এনটি ইন্টারন্যাশনাল কলেজ সুবাংজাতে এবং দুই বছর আমেরিকাতে এবং আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি এই প্রোগ্রামটা কিন্তু মালয়েশিয়ার মধ্যে টপ ওয়ানে আছে এনটি কলেজ সুবাংজায় সেক্ষেত্রে আশিকুল এখানে আসছে আশিকুল নিজেই বলবে যে তুমি তো এখানে দুই সপ্তাহ হলো আসছো এখন ক্লাস চলছে তোমার যে এনভায়রনমেন্ট বা কলেজ ক্যাম্পাস দেখছো তোমার কেমন লাগছে লাইক এটা হচ্ছে বাংলাদেশের থেকে টোটালি ডিফারেন্ট লাইক অন্য একটা পরিবেশ পাচ্ছে যেমন এখানে পড়াশোনার জন্য সব ধরনের স্পেস আছে যেমন ক্লাসরুমেরটা ক্লাসরুমই যেমন আমরা ওয়েটিং রুমে থাকবো আমাদের রিফ্রেশমেন্টের জন্য সব কিছু এখানে আলাদা ব্যবস্থা আছে লাইক খেলার মাঠও আছে এইদিকে আশেপাশে দেন পুরো ক্যাম্পাসটাই আমার কাছে মনে হয় যে পরিবেশের জন্য বেস্ট মানে বাংলাদেশের বাংলাদেশের তুলনায় অনেক আকাশপাতাল তফাত লাইক আকাশপাতাল তফাত টোটালি ডিফারেন্ট পড়াশোনা মানে না করতে চাইলেও এখানে করতে হবে এবং পরিবেশটা এমন ভাবে আমাদের এখানে তুমি তো বাংলা মিডিয়ামে পড়ছো তোমার কোন কলেজ মানে কোন স্কুল ছিল তোমার আমার স্কুল ছিল হচ্ছে এইচএসসি এইচএসসি দিস হচ্ছে মানিকগঞ্জ মডেল হাই স্কুল আর এইচএসসি দিস হচ্ছে খান বাহাদুর আলাদ হোসেন খান কলেজ দুটোই মানিকগঞ্জ তাই না বাংলা মিডিয়ামে ছিল তুমি বাংলা মিডিয়ামে ছিল সেই ক্ষেত্রে এখানে তুমি আইএলটিএস করে আসছো দেশ থেকে আইএলটিএস করে আসছি কত স্কোর ছিল আমার আইএলটিএস এর ব্যান্ড ছিল হচ্ছে 5.5 ওভারঅল ওকে সেই ক্ষেত্রে তুমি এখানে তো 100% ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করছো সেক্ষেত্রে লেকচারারদের লেকচার বুঝতে পারছো তো যেহেতু আমি ছোট থেকে ইংলিশ একটু মোটামুটি ভালো সো সমস্যা হয় না তার মধ্যে আইস করে আসছিলাম এর জন্য বেসিক্যালি সমস্যা হচ্ছে না ওকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই সাবজেক্টে কিন্তু পড়তে হলে মিনিমাম এসএসসি পাস লাগবে এসএসসি মানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ম্যাট্রিক যেটা অথবা দাখিল অথবা ও লেভেল পাস করলে কিন্তু আসা যাবে এই প্রোগ্রামে ইন্টারমিডিয়েটের দরকার নেই অনেকেই আসো যারা এসএসসি ভালো রেজাল্ট আছে কিন্তু ইন্টারমিডিয়েটে একটু খারাপ রেজাল্ট সেক্ষেত্রে ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারছো না কিন্তু তাদের জন্য ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমেরিকার যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব অনেকেই বলে যে আমি ক্যাট ট্রান্সফার করব বা আমেরিকাতে পড়তে যাব কিন্তু আমার রেজাল্ট ইন্টারমিডিয়েট খুবই খারাপ তো এই রেজাল্ট দিয়ে তো আমেরিকাতে মানে যাওয়ার সরাসরি বাংলাদেশ থেকে যাওয়ার কোনো সুযোগই নাই কিন্তু যদি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আসে যে এসএসসিতে অনেক ভালো রেজাল্ট তাহলে ভালো রেজাল্ট বলতে কি 2.5 অ্যাবাভ হলেই চলবে মিনিমাম 5টা সাবজেক্টে এ মাইনাস এবং এর উপরে থাকতে হবে তাহলে কিন্তু এই প্রোগ্রামে জয়েন করা যাবে এবং এখান থেকে এক বছর পরে থেকেই ট্রাই করা যাবে সর্বোচ্চ দুই বছরের মাথায় সে চলেই যাবে কেউ যদি চায় যে এক বছর পর থেকেই সে ট্রাই করবে আমেরিকাতে যাওয়ার জন্য তাও সম্ভব কেউ যদি চায় দেড় বছর পরে কেউ যদি চায় দুই বছর পরে তাও সম্ভব আবার কেউ যদি এরকম মনে করে যে আমি আমেরিকাতে যাব না আমি এই প্রোগ্রাম পড়ছি কিন্তু পরের দুই বছর অস্ট্রেলিয়া কানাডা ইউকেতে যাব
সেটাও সম্ভব 100%, কোনো সমস্যা নাই। ওকে, যাই হোক, ধন্যবাদ তোমাকে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যারা আসতে চাও এই প্রোগ্রামে, অনেকেই মনে করে যে আমি ডিরেক্টলি আমেরিকাতে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করলে রিজেকশনের একটা ভয় থাকে, তাদের জন্য কিন্তু এই প্রোগ্রামটা খুবই ভালো যে আমি প্রথম 2 বছর মালয়েশিয়াতে আসব, এরপর এখান থেকে ফ্লাই করব। এটা কিন্তু অনেক ভালো একটা দিক। এরপরে তোমাদের যদি কোনো আরও প্রশ্ন থাকে এই প্রোগ্রাম সম্পর্কে বা অন্য প্রোগ্রাম সম্পর্কেও, আমার এখানে হোয়াটসঅ্যাপ করতে পারবা, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর আমাদের এখানে ভিসা খুব দ্রুতই প্রসেস হয়। অন্য দেশে মানে কেউ যদি যাওয়ার নিয়ত করে, তার কমপক্ষে কানাডাতে হলে কমপক্ষে 1 বছরের একটা ই থাকতে হবে, যে আমার সময় প্রসেসিং সময় 1 বছর, 1.5 বছর, 2 বছর অনেক সময় লেগে যায়। অন্যান্য দেশে 6 মাস তো মিনিমাম, 1 বছরের নিচে প্রসেসিংয়ে হয় না। সেক্ষেত্রে মালয়েশিয়াতে আসতে 1 মাসই যথেষ্ট। আচ্ছা, তোমার তুমি যেদিন অ্যাপ্লাই করছো, যেদিন ইএমজিএস এর টাকা জমা দিছো, সেদিন থেকে তোমার অ্যাপ্রুভাল হতে কত সময় লাগছে? অ্যাপ্রুভাল হতে 6 ডেজ। মানে অ্যাপ্রুভাল মানে তুমি পেতে, ওকে, এটা হচ্ছে 22 ডেজ। 22 ডেজ টোটাল, ওকে, মোট 22 দিনের মধ্যেই তার কিন্তু একবার টোটাল ভিসা হয়ে গেছে। আমার যতদূর মনে আছে যে 20 দিনের মধ্যে তোমার অ্যাপ্রুভাল হয়ে যায়, আর আমরা ওই দিনই মালয়েশিয়ান হাই কমিশন ঢাকাতে সাবমিট করি সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য, 24 ঘন্টার মধ্যে সে ভিসাটা হয়ে যায়। মোট 22 দিনের মধ্যে ওর সমস্ত কার্যক্রম শেষ। 23 দিনের মাথায় ফ্লাই করতে পারবে, কিন্তু এখানে 27 দিনের মাথায় ফ্লাই করে আসছে, তাই না? 27 দিন তো আলহামদুলিল্লাহ, মাত্র 1 মাসের মধ্যে কিন্তু ফ্লাই করে আসা যায়, এমন একটি সুযোগ আছে মালয়েশিয়াতে। তো আমি মনে করি যাদের স্বপ্ন অন্য দেশে যাওয়ার, তারা মালয়েশিয়াকে ফাতোয়ে ভায়া হয়ে কিন্তু যেতে পারো। যাই হোক, এরপরে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদের এখানে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে গাইডলাইন, সঠিক গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু, এবং ধন্যবাদ তোমাকে তোমার সময়ের জন্য, এবং আশিকুলের জন্য সকলেই দোয়া করবেন যেন ওর স্বপ্ন পূরণ হয়, বাবা মায়ের স্বপ্ন পূরণ হয়, এবং 2 বছর এখানে পড়ার পর আবার আমেরিকা যাওয়ার স্বপ্নটা পূরণ হয়। ওর জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু।